আসসালামু আলাইকুম গাইস, সুজন টিউটরি ভিডিও কন্টেন্টের মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পীর ফাইলে চলে আসলাম, আর এই পীর ফাইলটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি 15 আগস্ট শুভ জন্মদিনের একটি পিএলবি ফাইল। আর এই পিএল ফাইলটা পেতে হলে চারটি অসংখ্য ভিডিওতে ভিডিওটা পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আপনারা যারা বিওপি সাপোর্ট করেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড মুখ ছবি। তো চলুন গাইস, কথা না বলে শুরু করা যাক। চলে আসলাম মোবাইলে, স্ক্রিনে মোবাইল স্ক্রিন হওয়ার পরে প্রথমে আপনাদের লাগবে একটা পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপ দেখছেন দোস্তের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তা আমাদের ডিজাইনটি আনার জন্য আমাদেরকে থ্রি ডটে চলে যেতে হবে, তারপর ওপেন পিএলপি তে চলে যেতে হবে, তারপর আপনারা খুঁজে বের করবেন বেগম খালেদা জিয়ার 79তম শুভ জন্মদিনের পোস্টার ডিজাইন টু, ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে একটু অপেক্ষা করে আপনারা ব্যাকে চলে যাবেন। তারপরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আমি এখানে যুবদলের সভাপতি এবং সেক্রেটারি রেখেছি, এবং সাপোর্টারি ছবি রেখেছি, সাপোর্টারির নাম রেখেছি, এবং বেগম খালেদা জিয়ার একটি ছবি রেখেছি, এবং তিনটি ছবি রেখেছি। প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি, আলাদা আলাদা রেখেছি, আপনাদের মন মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। তা এখন সাপোর্টারি ছবিটি সিলেক্ট করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে আপনারা চলে যাবেন গ্যালারিতে। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ কয়েকটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেটা আপনারা না জানেন, ডেস্কশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে, ঠিক এই ছবির মতো। তো গাইস, এই কোণে হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। তা আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি। এখন ছবির উপরে ছবি উঠে গেছে, তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে চলে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন 8টি ডট, এই ডটটি টিপে আপনারা ছবিটি নিচে নিয়ে আসবেন। সাবধান সতর্ক আনবে যেন একটু ডিলেট না যায় লেয়ার, তারপর আগে ছবিটি ডিলেট করে দেবেন। দেখুন গাইস কি সুন্দর ভাবে এটা সেটিং হয়ে গেল। এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন নামটি, অবশ্যই লকটে সারি নেবে, পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে, আগে নামটি ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন। আমি আব্দুল রহমান লাবিব লিখে দিলাম। দেখুন গাইস, আপনারা চাইলে এই আইকনে যে কালারে গিয়ে কালারটা আপনারা পরিবর্তন করতে পারবেন, আপনারা যে কালার দেবেন সেই কালারই আপনারা রেখে দিতে পারবেন। তারপরে এখন সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটি সেভ করতে হবে। ডিজাইনটি সেভ করার আগে একটি কথা বলে দিই, এখানে যে দুইটি নেতাকর্মী ছবি রেখেছে আপনাদের নেতাকর্মী ছবি দিয়ে এটা পূরণ করে দেবেন। এখন ডিজাইনটি সেভ করতে হবে। ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে, তারপর এখানে নিচের অংশে চলে যাবেন। এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তা আজকে পিল ফাইলটা পেতে কোনো সমস্যা ফেস হলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন্ট হয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তা আজকে আমি বিদায় নিচ্ছি, সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরাধ থেকে দূরত থাকবেন। আল্লাহ হাফেজ।